হ্যালো ভিউয়ার্স শুভেচ্ছা জানাচ্ছি ইঞ্জিনিয়ার ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি প্রীতম কর্মকার এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা স্টার ডেল্টা সার্কিট কানেকশন করতে শিখবো এবং স্টার ডেল্টা সার্কিট কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানবো যদি আপনি স্টার ডেল্টা সার্কিট সম্পর্কে গভীরভাবে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখব কিভাবে ওয়ারিং করা হয় পাওয়ার সোর্স থেকে এমসিবি এমসিবি থেকে ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটা হলো মেইন ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটা হলো ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং এটা হলো স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টর মেইন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের বাম পাশে ইয়েলো থাকলে ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টরের ডান পাশে ইয়লো থাকবে এবং মিডেলের যে ওয়ারিংটা সেটা ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টরও মিডেলে থাকবে এবং ডান পাশের যে কেবলটা সেটা ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের বাম পাশে থাকবে এরপরে আমরা মোটরের টার্মিনালে ওয়ারিং করব। প্রথমে আমরা মেইন ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে মোটর টার্মিনালে কানেকশন করব। দেন ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টর থেকে কানেকশন করব এখন যদি মেইন ম্যাগনেটিক কন্টাক্টর এবং ডেলটা ম্যাগনেটিক কন্টাক্টর চালু হয় একসাথে তাহলে ডেলটা কানেকশনে মোটরটি চলবে এটি হলো ডেল্টা কানেকশন আমাদের আর ভালোভাবে বোঝার জন্য এখানে এই কানেকশনটি ডেল্টা এই ডেল্টা কানেকশনে যে ছয়টি টার্মিনাল আছে ছয়টি টার্মিনাল এভাবে শর্ট করা হয় এভাবে শর্ট করলে সেটাই হবে ডেল্টা আর এই দিক থেকে পাওয়ার থ্রো হবে এই কানেকশনটির মতো আমরা এখানেও ঠিক এই ম্যাগনেটিক কন্টাক্টরটির মাধ্যমে এই ছয়টি টার্মিনালকে ডেল্টা কানেকশন করেছি একটু লক্ষ্য করলে দেখবেন ডবলু ওয়ানের সাথে ভি টু ভি এর সাথে ইউ টু ইউ ওয়ানের সাথে ডব্লু টু ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে শর্ট করা হয়েছে যদি ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টর অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু ডবলু ওয়ান ভি টু ভি ওয়ান ইউ টু ওয়ান ডব্লু টু শর্ট হবে এবং পাওয়ার থ্রোটা ঠিক এদিক থেকে হবে এবার স্টার কানেকশন করবো স্টার কানেকশনের ম্যাগনেটিক অন্য অন্যদিকে তিনটি টার্মিনালকে শর্ট করে দেব আমরা স্টার কানেকশন বোঝার জন্য ডেল্টা কানেকশনের ওয়ারিংটাকে একটু খুলে এখন যে কানেকশনটি আছে এটি হলো স্টার কানেকশন এখানে এই কানেকশনটি স্টার কানেকশন যদি এই কানেকশনের টার্মিনালগুলো আমি চিন্তা করি তাহলে এখানে দেখুন একদিকে তিনটি কয়েলের এক প্রান্ত শর্ট করা আছে সেই কাজটি আমরা মূলত স্টার কানেকশন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মাধ্যমে শর্ট করেছি যখন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অ্যাক্টিভ থাকবে তখন এর পিছনের দিকটা শর্ট থাকার কারণে এই টার্মিনাল তিনটি শর্ট হবে ঠিক অনুরূপভাবে এই ডায়াগ্রামটির মতো এটি হলো স্টার কানেকশন আবার পুনরায় আমরা ডেল্টা কানেকশন করে নিব এখন আমাদের পাওয়ার ফ্লোটা কিভাবে হবে প্রথমে আমাদের সোর্স থেকে পাওয়ার আসবে এমসিবিতে এমসিবি চালু করার পরে আমাদের পাওয়ার যাবে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ইনপুটে যখন স্টারে চলবে তখন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি এবং এইটি একসাথে একটি হবে আবার যখন ডেলটা হবে তখন স্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টর বন্ধ হয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টর এবং মেন ম্যাগনেটিক কন্ট্রাক্টর দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর একসাথে অ্যাক্টিভ হবে যখন এই দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর একটিভ হবে তখন এটি বন্ধ থাকবে যখন এটি এবং এটি একটিভ হবে তখন এটি বন্ধ থাকবে মোটর চালু করার প্রথমেই রানিং হবে স্টার সার্কিট দিয়ে এবং চালু হওয়ার পরে মোটরটি চলবে ডেল্টা সার্কিটে তাহলে আমরা প্রথমে স্টার সার্কিট চালু করব। স্টার সার্কিট চালু করতে গেলে দুটি এমসি একই সাথে একটিভ হবে যখনই একটিভ হবে তখনই এইভাবে ঠিক পাওয়ারটি চলে যাবে পাওয়ারটি চলে গিয়ে এই দিকটা শর্ট হবে এবং এই দিকটা ফেজ থরো হবে ফলে মোটরটি রান হবে মোটরটি রান হয়ে যাওয়ার পরে যখন টাইমার একটিভ হবে তখন স্টার কানেকশন আউট হয়ে ডেল্টা কানেকশনে চলে যাবে যখন ডেল্টা কানেকশনে যাবে তখন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর অ্যাক্টিভ হবে এবং স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর ডিঅ্যাক্টিভ হবে এভাবেই স্টার এবং ডেল্টা সার্কিটের মাধ্যমে মোটরকে পরিচালনা করা হয় এরপরে কন্ট্রোলিং কানেকশন কন্ট্রোলিং কানেকশনের ভিডিওটি পরবর্তী ভিডিওতে দেওয়া হবে এবং সেই ভিডিওটি আপলোড করার পরে ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই